নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন সাইকোলজির এপিসোডে বন্ধুরা আজকে সাইকোলজির এপিসোডে নিয়ে আসা হয়েছে ত্রিপুরা টেটের যে প্রশ্ন হয়েছিল সাইকোলজি সম্পর্কে সেগুলো সম্পর্কে তো আমরা দেখে নেব আজকে সেই সাইকোলজির তিরিশটা প্রশ্ন কোন ধরনের প্রশ্ন এসেছিলো তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে বৃদ্ধি হলো অপশান নাম্বার এ গুণগত পরিবর্তন অপশান নাম্বার বি পরিমাণগত পরিবর্তন এবং অপশান নাম্বার সি এ এবং বি দুটোই এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটাই নয় বন্ধুরা আমরা জানি কি বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন তাই অপশান নাম্বার বি একেবারে সঠিক উত্তর আর গুণগত পরিবর্তনটা কী বন্ধুরা এটা হচ্ছে বিকাশ ওকে তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশান নাম্বার বি নেক্সট দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন কী দেওয়া আছে পিঁয়াজে ছিলেন একজন অপশান নাম্বার এ সুইস মনোবিদ অপশান নাম্বার বি আমেরিকান মনোবিদ অপশান নাম্বার সি আফ্রিকান মনোবিদ এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটিই নয় বন্ধুরা আমরা সকলেই জানি পিঁয়ারে ছিলেন একজন সুইস মনোবিদ কারণ তিনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন তার জন্য তাকে কী বলা হয় সুইস মনোবিদ বলা হয় নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন আমাদের কী দেওয়া আছে যে অভিজ্ঞা একজন মানুষের বিশেষ কার্য শেখার সম্ভাবনা মূল্যায়ন করে তাকে কী বলে অপশান নাম্বার এ সম্ভাবনার অভিজ্ঞতা অপশান নাম্বার বি মনোভাবের অভিজ্ঞা আর অপশান নাম্বার সি পারদর্শিতার অভিজ্ঞা এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটিই নয় বন্ধুরা এখানে দেখো বলেছে যে কার্য শেখার সম্ভাবনা মূল্যায়ন করে যেহেতু বলেছে সম্ভাবনা মূল্যায়ন করে তাই আমাদের সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ সম্ভাবনার অভিজ্ঞা ওকে নেক্সট দেখো আমাদের চার নম্বর প্রশ্ন কি দেওয়া আছে জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি উদ্ভাবন করেন কে অপশন নাম্বার এ ডব্লিউ জি কোহলার অপশান বি স্কিনার অপশান সি পিঁয়াজে এবং অপশান ডি এদের কেউ নয় বন্ধুরা জ্ঞানমূলক বিকাশের যে তত্ত্ব সেটা উদ্ভাবন করেছিলেন কে আমাদের অপশান নাম্বার সি অর্থাৎ পিঁয়াজে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন থার্স্টন ড্যাশ ড্যাস প্রাথমিক মানসিক ক্ষমতা চিহ্নিত করেন বন্ধুরা থার্স্টন কয়টি প্রাথমিক মানসিক ক্ষমতা চিহ্নিত করেছিল আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার এ অর্থাৎ সাতটি মানসিক ক্ষমতা চিহ্নিত করেছিলেন তিনি ওকে নেক্সট দেখো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন সরি ছয় নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে বুদ্ধি ত্রিমাত্রিক মডেল কে প্রকাশ করেন বন্ধুরা খুবই সহজ প্রশ্ন তোমরা বুঝতেই পারছো কতটা সহজ ত্রিপুরা চারটি প্রশ্ন এসেছিল বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন নাম্বার সি অর্থাৎ গিলফ্রোড ত্রিমাত্রিক মডেল প্রকাশিত করেন নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন কি দেওয়া আছে শিশুদের মধ্যে সু অভ্যাস গঠন করা যেতে পারে কিসের মাধ্যমে অপশান নাম্বার এ অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে অপশান নাম্বার বি কড়া শাস্তি দেওয়ার মাধ্যমে অপশান নাম্বার সি নিয়মতান্ত্রিক রীতিসিদ্ধ বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে অপশান নাম্বার ডি ওপরের কোনোটিই নয় বন্ধুরা এখানে সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ অনুবর্তন প্রক্রিয়া প্রয়োগের মাধ্যমে শিশুদের মধ্যে কি হয় সু অভ্যাস গঠন করা যেতে পারে কড়া শাস্তি দিয়ে কোনো দিনও সম্ভব নয় নিয়মতান্ত্রিক রীতি বেশি নিয়ম শেখাতে গেলেও হবে না শিশুদেরকে এবং ওপরে কোনো নয় নাইজাত নয়ই তা সঠিক উত্তর আমাদের অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে কি হবে শিশুদের মধ্যে সু অভ্যাস গঠন করা যেতে পারে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন কী বলা আছে শিশুদের মধ্যে পিতামাতার মাত্রাধিক রক্ষণশীলতা নিয়ে আসে অপশান নাম্বার এ সততা অপশান নাম্বার বি প্রতিযোগিতামূলক মনোভাব অপশান নাম্বার সি আত্মবিশ্বাসের অভাব এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটি নয় বন্ধুরা এখানে সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ সরি অপশান নাম্বার সি অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব তবে শিশুদের মধ্যে পিতা মাতার মাত্রাধিক রক্ষণশীলতা কিনে আসে আত্মবিশ্বাসের অভাব ওকে নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন কি বলা আছে যদি প্রায় শিক্ষকেরা যদি প্রায় শিক্ষকেরা তাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের প্রত্যাখ্যান করে শাস্তি দেন এবং উত্ত্যক্ত করেন তবে তা ছাত্র বা ছাত্রীদের মধ্যে নিম্নক্ত কোন ধরনের প্রবণতা এনে দেয় অপশান নাম্বার এ মানসিক প্রতিবন্ধিতা অপশান নাম্বার বি হীনমন্যতা অপশান নাম্বার সি অটিজম এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটিই নয় বন্ধুরা প্রশ্নটা ভালো করে দেখো যদি বলে শিক্ষকেরা তাদের ছাত্র ছাত্রীদের কি করে প্রত্যাখ্যান করে শাস্তি দেয় উত্তাক্ত করে এই ধরনের যদি করে তাহলে শিশুরা কি হবে হিনমন্যতায় ভুগবে অর্থাৎ অপশান নাম্বার বি সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন কি বলা আছে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব উদ্ভাবন করেন কে আমরা সকলে জানি বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বকার স্পিয়ারম্যান অর্থাৎ অপশান নাম্বার সি সঠিক উত্তর নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন নকামড়ানো হাতের বুড়ো আঙুল চষা এবং অস্থিরতা আচরণগুলি যুক্ত রয়েছে অপশান নাম্বার এ উদ্বেগের সাথে অপশান নাম্বার বি হতাশার সাথে অপশান নাম্বার সি প্রতিযোগিতামূলক পরিস্থিতির সাথে এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটিই নয় অপশান নাম্বার বি এখানে সঠিক উত্তর অর্থাৎ উদ্বেগের সাথে জড়িয়ে আছে কি নকামড়ানো তারপরে হাতের বুড়ো আঙুল চষা এইগুলো নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কি দেওয়া আছে কার্ল রজার্স এর তত্ত্বে ব্যক্তিত্বের মূল গঠন হলো অপশান নাম্বার এ অহোম অপশন নাম্বার বি অধিসত্তা এবং অপশান নাম্বার সি সেলফ এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটি নয় বন্ধুরা কার্ল রজার্স এর ব্যক্তিত্বের মূল গঠন হলো সেলফ অর্থাৎ অপশান নাম্বার সি স্বয়ং নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন ই শিশুরা হল মধ্যম মাত্রায় প্রতিবন্ধী অপশান নাম্বার বি চূড়ান্ত মাত্রায় প্রতিবন্ধী আর অপশান নাম্বার সি মৃদু মাত্রায় প্রতিবন্ধী এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটি নয় বন্ধুরা সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ মৃদু মাত্রায় প্রতিবন্ধী নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্নতে কি বলা আছে একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষকের মূল ভূমিকা হওয়া উচিত অপশান নাম্বার এ একজন গণতান্ত্রিক নেতার মতো অপশান নাম্বার বি একজন পরিচালনার মতো অর্থাৎ পরিচালকের মতো এবং অপশান নাম্বার সি একজন নায়কের মতো বা এক নায়কের মতো এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটিই নয় বন্ধুরা এখানে সঠিক উত্তর একজন গণতান্ত্রিক নেতার মতো কিন্তু এখনকার নেতাদের সাথে কিন্তু তোমরা অবশ্যই তুলনা করতে যাবে না কারণ এখনকার নেতারা কিন্তু গণতান্ত্রিক নয় অনেকে আছে যারা একতান্ত্রিকও এখানে সঠিক উত্তর একজন গণতান্ত্রিক নেতার মতো ওকে গণতান্ত্রিক নেক্সট পনেরো নম্বর বলেছে মানসিক প্রতিবন্ধিতার সমস্যাটি সংযুক্ত রয়েছে অপশান নাম্বার এ স্মৃতির সাথে অপশান নাম্বার বি মনোযোগের সাথে অপশান নাম্বার সি বুদ্ধির সাথে এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটিই নয় বন্ধুরা মানসিক প্রতিবন্ধিতা সমস্যাটি যুক্ত রয়েছে বুদ্ধির সাথে অর্থাৎ অপশান নাম্বার সি নেক্সট ষোলো নম্বর প্রশ্ন শিশুদের সৃজনাত্মক সম্ভাবনাগুলি শিশুদের সৃজনাত্মক সম্ভাবনাগুলির উন্নয়ন করা যেতে পারে কিসের মাধ্যমে শাস্তির মাধ্যমে প্রতিযোগিতামূলক অনুভূতির মাধ্যমে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে অপশান নাম্বার ডি কোনোটি নয় বন্ধুরা সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের সৃজনাত্মক সম্ভাবনাগুলির উন্নয়ন করা যেতে পারে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন বলেছে ডিসলেক্সিয়া হলো এক ধরনের মানসিক বিশৃঙ্খলা অপশান নাম্বার বি শিখন অক্ষমতা অপশন নাম্বার সি এ এবং বি দুটোই অপশান নাম্বার ডি ওপরের কোনোটাই নয় বন্ধুরা ডিসলেক্সে মানে আমরা কী জানি পঠন অক্ষমতা এখানে যেহেতু শিখন অক্ষমতা আছে তাই আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার বি অর্থাৎ শিখন অক্ষমতা নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত অপশান নাম্বার এ প্রক্ষোভিক চিন্তন অপশান নাম দেখো অপশান নাম্বার এ প্রক্ষোভিক চিন্তন অপশান নাম্বার বি অহমিকা সম্বন্ধীয় চিন্তন এবং অপশান নাম্বার সি কেন্দ্রপ্রসারী চিন্তন এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটিই নয় বন্ধুরা সৃজনশীলতার সঙ্গে যুক্ত কেন্দ্র কেন্দ্রপ্রসারী চিন্তন অর্থাৎ অপশান নাম্বার সি নেক্সট উনিশ নম্বর প্রশ্ন বিকাশমূলক প্রক্রিয়ায় ড্যাশের দিকে অগ্রসর হয় বন্ধুরা বিশেষ থেকে সাধারণ অপশান নাম্বার বি সরল থেকে সহজ অপশান নাম্বার সি সাধারণ থেকে বিশেষ এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটি নয় বন্ধুরা এখানে একেবারে সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ সাধারণ থেকে বিশেষের দিকে কি হয় বিকাশমূলক প্রক্রিয়া অগ্রসর হয় যেমন একটা ছোটোবেলা একটা শিশু একটা বল দিলে কি হয় প্রথমে তার দুই হাত দিয়ে ধরার চেষ্টা করে তারপরে একটু যখন ও বড়ো হয়ে যায় বুঝতে থেকে তখন কি করে একটা হাত দিয়ে সহজেই বলটা ধরে নেয় ওকে তাহলে কি জানলাম সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হচ্ছে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কি বলা আছে নিচের কোনটি সামাজিকরণের প্রাথমিক উপাদান এ পরিবার অপশন বি রাজনৈতিক দল অপশান ডি কোনোটি নয় বন্ধুরা আমরা জানি প্রাথমিক উপাদান হচ্ছে পরিবার তাই এ একেবারে সঠিক উত্তর নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন কি বলা আছে একজন শিশুকে তার শিক্ষার প্রতি উৎসাহিত করার জন্য একজন শিক্ষকের দরকার অপশন এ শিশুটিকে অন্য শিশুদের সাথে তুলনা করা অপশান নাম্বার বি শিশুটিকে অনুপ্রাণিত করা অপশান নাম্বার সি শিশুটিকে তীব্র ভৎসনা করা এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটি নয় বন্ধুরা সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ শিশুটিকে অনুপ্রাণিত করতে হবে তাহলে সে কি হবে শিক্ষার প্রতি আরও উৎসাহ বৃদ্ধি পাবে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো বলেছে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের দেওয়া উচিত অপশান এ বিশেষ শিক্ষা অপশান বি সাধারণ শিক্ষা এবং অপশান সি এ এবং বি দুটোই অপশান ডি ওপরের কোনোটিই নয় বন্ধুরা সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ এ এবং বি দুটোই দরকার প্রতিবন্ধী শিশুদের জন্য নেক্সট তেইশ নম্বর প্রশ্ন বলেছে একটি ফলোৎপাদক শ্রেণীকক্ষে অপশান নাম্বার এ শিশুরা কখনোই শিক্ষককে প্রশ্ন করবেন না অপশান নাম্বার বি শিশুরা শিক্ষককে ভয় পায় যেহেতু শিক্ষক মৌখিক ও শারীরিক শাস্তি প্রদান করেন অপশান নাম্বার সি শিশুরা শিক্ষকের পরিস্থিতিকে পাত্তায় দেয় না এবং তাদের যা খুশি করে অপশান নাম্বার ডি উপরের কোনোটিই নয় বন্ধুরা এখানে বলেছে একটি ফলোৎপাদক শ্রেণীকক্ষে কি হবে এগুলো যে অপশানগুলো দেওয়া আছে কোনোটাই নয় অর্থাৎ অপশান নাম্বার ডি এখানে সঠিক উত্তর হবে ঠিক আছে নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন সংবেদন ও সঞ্চালনমূলক স্তরের নির্দেশ করে অপশান নাম্বার এ জীবনের প্রথম এক বছর অপশান নাম্বার বি জীবনের প্রথম দুই বছর অপশান নাম্বার সি জীবনের প্রথম চার বছর এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটি নয় বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশান নাম্বার বি অর্থাৎ জীবনের প্রথম দুই বছর আমরা জানি সংবেদন সঞ্চালনমূলক স্তরে কি জিরো থেকে দুই বছর অবধি সময় ওকে তাই আমাদের অপশান নাম্বার বি এখানে সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন কী বলা আছে শ্রেণীকক্ষের শিক্ষাদান শ্রেণীকক্ষের শিক্ষাদান অপশান নাম্বার এ জীবনের ঘটনাপুঞ্জের সঙ্গে সংযুক্ত হওয়া উচিত অপশান নাম্বার বি জীবনের সঙ্গে কোনো সংযোগ থাকা উচিত নয় অপশান নাম্বার সি ব্যবহারিক চাইতে অধিক তাত্ত্বিক হওয়া উচিত এবং অপশান নাম্বার ডি কোনোটিই নয় বন্ধুরা শ্রেণীকক্ষের শিক্ষাদান কীরকম হওয়া উচিত অবশ্যই যে জীবনের ঘটনাপুঞ্জের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত তাহলে তারা কি আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন সূত্রটি দিয়ে বুদ্ধাঙ্ক বা আইকিউ পরিমাপ করা যেতে পারে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশান নাম্বার সি অর্থাৎ মানসিক বয়স বাই সাধারণ বয়স না ভুল এটা অপশান নাম্বার বি এখানে সঠিক উত্তর হবে ঠিক আছে আমরা জানি যে এম এ বাই সি এ অর্থাৎ মেন্টাল এজ বাই ক্রনিক্যাল এজ ইন্টু হান্ড্রেড অর্থাৎ অপশান নাম্বার বি এখানে একেবারে সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন কি বলা আছে শিশুর সামগ্রিক বিকাশের জন্য পিতামাতা ও শিক্ষকের পারস্পরিক ক্রিয়া কীরকম হওয়া উচিত অপশান নাম্বার এ অত্যাবশ্যক অপশান নাম্বার বি অত্যাবশ্যক নয় অপশান নাম্বার সি অপ্রধান এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটিই নয় বন্ধুরা এখানে সঠিক উত্তর অত্যাবশ্যক ওকে শিশুর সামগ্রিক বিকাশের জন্য পিতামাতা এবং শিক্ষকের ভূমিকা বা পারস্পরিক ক্রিয়া অবশ্যই অত্যাবশ্যক দরকার তাই অপশান নাম্বার এ এখানে সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন কি আছে শ্রেণী অভিক্ষা খুব গুরুত্বপূর্ণ কারণ এটি সাহায্য করে অপশান নাম্বার এ শিক্ষাগত পারদর্শিতার মূল্যায়ন করতে অপশান নাম্বার বি লিখনের গতিবেগ বাড়াতে অপশান নাম্বার বি ছাত্রছাত্রীদের যুক্তিসম্মত চিন্তার শিক্ষা দিতে এবং অপশান নাম্বার ডি ওপরের কোনোটি নয় বন্ধুরা সঠিক উত্তর অপশন নাম্বার এ অর্থাৎ শিক্ষাগত পারদর্শিতার মূল্যায়ন করতে শ্রেণী অভীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন কী বলা আছে একজন উদ্ধৃত ছাত্র ছাত্রীকে শিক্ষক সুআচরণযুক্ত ছাত্র ছাত্রীতে পরিণত করতে পারে অর্থাৎ উদ্ধৃত মানে ধরো একটি বদমাস টাইপের ছাত্র ছাত্রী কী করতে পারে শিক্ষক সু আচরণযুক্ত অর্থাৎ ভালো করে দিতে পারে কিসের মাধ্যমে অপশন নাম্বার এ পরিস্থিতিকে অবজ্ঞা করে অপশন নাম্বার বি শাস্তি দিয়ে উপযুক্ত উদ্দীপনা প্রয়োগ করে অপশন নাম্বার ডি কোনোটি নয় বন্ধুরা সঠিক উত্তর অপশন নাম্বার সি অর্থাৎ উপযুক্ত উদ্দীপনা প্রয়োগ করে খারাপ শিশু মানে বদমাশ শিশুদের ভালো আচরণ করে দিতে পারে ওকে নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন তিরিশ নাম্বার বলেছে একটি শ্রেণীকক্ষে একটা শ্রেণীকক্ষের লিঙ্গ বৈষম্য কি করে একজন শিক্ষার্থীর কাজকর্মকে প্রবাহিত করে অপশন নাম্বার বি একজন শিক্ষার্থীর প্রচেষ্টা অথবা কাজকর্মকে ধ্বংস করে অপশন নাম্বার সি একজন শিক্ষার্থীর কাজকর্মকে পরিমাপ বৃদ্ধি করে দিতে পারে পরিমাণ বৃদ্ধি করে দিতে পারে এবং অপশন নাম্বার ডি কোনোটিই নয় বন্ধুরা এখানে সঠিক উত্তর কি হবে অপশন নাম্বার বি অর্থাৎ একজন শিক্ষার্থীর প্রচেষ্টা অথবা কাজকর্মকে ধ্বংস করে দিতে পারে কেন শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য অর্থাৎ শিক্ষক যদি মেয়েদের বা ছেলেদের কোনো এক একজনকে ধরো মেয়েদের বেশি কি হবে ছেলেদের মাসের দৃষ্টি নজর হবে লিঙ্গ বৈষম্য কখনোই করা উচিত নয় সকলকে সমান চোখে দেখা উচিত ওকে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাবে এবং তোমাদের কোনো মতামত থাকলে সেটাও জানাবে এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে